হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্বল কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি অনুষ্ঠান বাড়ির স্বাদে আলু দিয়ে রুই মাছের লাল লাল ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দেখো বেশ অনেকটা পরিমাণের মাছের পিস নিয়ে নিয়েছি আর তার মধ্যে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার জন্য এখানে পরিমাণ মতো তেল আমার নিয়ে নেওয়া হয়ে গেছে আর তেল কিন্তু আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এবার এর মধ্যে মাছের পিসগুলো এক এক করে ভাজার জন্য ছেড়ে দেব। এখানে আমি সমস্ত মাছ কিন্তু একসঙ্গে তেলের মধ্যে দেব না আমি অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেব দেখো এখানে প্রথমে আমি চার পিস মাছ তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই মাছগুলো আমি প্রথমে ভেজে নেব তারপর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব সেই জন্য মিক্সির বাটির মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা আদা আমি আদাগুলো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ জিরে এবার দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে গোটা ধনে জিরে আর আদা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ পোস্ত এখানে আমি এক চামচ পোস্তই ব্যবহার করেছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দিলাম তিন থেকে চারটে গোটা এলাইচি এবার দিয়ে দেব সামান্য লবঙ্গ দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের দু থেকে তিনটে টমেটো টুকরো করে নেওয়া টমেটো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আমি এখানে যে টমেটোগুলো টুকরো করেছিলাম তার হাফ মিক্সিতে দিয়েছি আর হাফ আমি পরে ব্যবহার করব। এদিকে দেখো মাছগুলো কিন্তু আমার নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ভাজা মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম তুলে নেওয়ার পর আমি এই তেলের মধ্যে বাকি মাছগুলো কিন্তু একইভাবে ভেজে সমস্ত মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছ ভাজা তেলের মধ্যেই আমি রেসিপিটি বানিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম দু থেকে তিনটে টুকরো করে নেওয়া তেজপাতা দিয়ে দিয়েছি দুটো এলাইচি মুখটা ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে এবার আমি ফোরনে দেওয়া গোটা মশলাগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আমি আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নেব আলু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন খুব ভালো করে আলুর সঙ্গে দেখো আমি মিশিয়ে নিয়েছি যাতে করে লবণ দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি আলুগুলো সফট হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখানে দেখো আলুগুলো কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি আলুগুলো আমার খুব সুন্দর লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই মশলার পেস্টটা কিন্তু আমি এই আলুর মধ্যে দিয়ে দেব। আলুর মধ্যে আমি মশলার পেস্ট দিয়ে দিয়েছি এবার আলুর সঙ্গে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব এখানে ভালো করে আমি আলু আর মশলা মিশিয়ে নিয়েছি এবার আমার খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো কষাতে আমি শুরু করে দিয়েছি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি সবার প্রথমে দিয়ে দেব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো কারণ আমি পেস্ট করার সময় শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য এবার গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে আমি আলু আর মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখো মিশিয়ে নিয়েছি এবার আমি আরও কিছুটা সময় খুব ভালো করে কষিয়ে নেব তোমাদের যদি আমার এই আলু দিয়ে লাল লাল রুই মাছের ঝোলে রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো এখানে মশলা আমি আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি খুব সুন্দর কষানো আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে আমি কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করেছি এখানে যেহেতু আমি ঝোল বানাবো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি সম্পূর্ণ জল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে জলের সঙ্গে আমি একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম খুব ভালো করে আমার নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ঝোলটাকে ফোটার জন্য সময় দেব এখানে আমার ঝোল দেখো খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে এবার আলু দেখো একটা তোমাদেরকে খুন্তি দিয়ে কেটে আমি দেখে দিলাম আলু দারুণ সেদ্ধ হয়ে গেছে এবার বেশ কিছুটা টমেটো আমি কেটে রেখেছিলাম প্রথমে মশলা করার সময় সে কেটে রাখা টমেটোর টুকরোগুলো আমি কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এরকমভাবে টমেটো টুকরো করে কেটে দিলে মাছ ঝোলের টেস্ট কিন্তু দারুণ হয় টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে আমি আরও একবার নাড়িয়ে জারিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে ছেড়ে দেব। সম্পূর্ণ মাছগুলো আমি ঝোলের মধ্যে এক এক করে দেখো ছেড়ে দিয়েছি এবার আমি মাছগুলোকে যাতে ভেঙে না যায় সে কারণে খুন্তি দিয়ে হালকা করে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে মাছগুলো ঝোলের মধ্যে খুব সুন্দর করে মিশে যায় এবার আমি মাছ দেওয়ার পরে আরও পাঁচ থেকে ষাট মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব দেখো আমি ঝোলগুলোকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফুটি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার কারণে মাছের ঝোলের থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে এবার আমি দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর আমি একটা পাত্রে সার্ভ করব। রেডি হয়ে গেছে আলু দিয়ে লাল লাল রুই মাছের ঝোল এবার দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি দু মিনিট পর একটা পাত্রে সার্ভ করে নিয়েছি দেখতে দেখো কী দারুণ হয়েছে আর কি দারুণ কালার এসেছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ